ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি প্রতীক্স ওয়ার্ল্ড। তো এই কয়েকদিন আপনাদেরকে বলছিলাম না, খুব মানে নালিশ করেছি বলতে পারেন, যে গরম 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 গরম, এক সপ্তাহে এত বৃষ্টি যে বাড়ির বাইরেই বেরোতে পারছি না। আর আজকে সানডে, সবাই বাড়িতে, আর আমার ঘরে এখন চলে এসেছে আমার মিষ্টিমা। এসে 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 ব্লগে চলে এসে যে আমার মিষ্টিমা চলে এসে হাই করে দাও। বৃষ্টি পড়ছে কিন্তু ও পাঁচিল টপকে আমার ঘরে এসছে। ওদের আর আমাদের ঘরের মাঝখানে একটা পাঁচিল আছে, ওই পাঁচিলটাকে টপকে ও চলে এসছে ওর কাকাই কাম্মার কাছে। তো শুনুন, বাইরে থেকে একটু ঘুরে আসি। আর বাপি মা শিবু ঠাম্মা বাবা মা সবাইকে বলছি যে তোমরা এত গরমে কষ্ট পাচ্ছ না, দেখো এখানে বৃষ্টি পড়ছে। আর শুধু বাবা মা বা সবাইকে বলছি, শুধু ওনাদের জন্য না, সবার জন্য। তো বৃষ্টিটাকে উপভোগ করতে থাকুন, আর চলুন দেখে আসি বাইরে কিরকম সুইমিং পুল হয়ে গেছে আমাদের উঠোনটা। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বলে দাও, তো চলুন দেখে আসি। দেখুন কি বৃষ্টি হচ্ছে এখানে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। কত জল জমে গেছে, জলই কমছে না। আমাদের কোকরাঝারের অবস্থা হেবি খারাপ, এত বৃষ্টির জল হয়েছে মানে বেরোতেই পারছে না বাড়ি থেকে কতদিন ধরে। আবার বিদ্যুৎও চমকাচ্ছে, যাই ঘরে যাই, নাহলে শোনাই এখনই বকবে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছি দেখবে। তবে আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে। সবাই বেরিয়ে গেছে, এই যে মিলে গল্প করছে, বৃষ্টিও দেখছে। শোনাই, হাই করো। আর আমি সন্ধ্যা দিতে বেরিয়েছি, বৃষ্টি নেমেছে খুব জোরে। আর এই যে আমার গপু বৃষ্টির মধ্যে বসে আছে, বিকেলে বিস্কুট খাচ্ছিল আর এখন বসে আছে। বাইরে পড়ছে বৃষ্টি আর ভেতরে হয়েছে পেঁয়াজি। এই যে আমরা সবাই পেঁয়াজি খেতে বসেছি, শোনাই। তো এখন আমরা একটু পেঁয়াজি খেয়ে নিই। তো দেখতেই পেলেন বাইরে যে কিরকম ভাবে বৃষ্টি পড়ছে, মানে প্রচন্ড। ওই একটুখানি আরামে বৃষ্টি ভীষণ পছন্দ করি। আমার যদি কেউ জিজ্ঞাসা করে ফেভারিট ওয়েদার কি, আমি তো তাকে বলে দেবো যে আমার বর্ষাকাল। আমি বলিও সবাইকে যে লিটারেলি বলি যে আমার বর্ষাকাল খুব পছন্দ। আমার হাজব্যান্ডের আবার শীতকাল খুব পছন্দ, আর ওর মায়েরও শীতকালটা খুব পছন্দ। বাট আমার একটুও ভালো লাগে না, গরমটা যাও বা সহ্য করে নিতে পারি, শীতকাল একটুও পছন্দ না। তাই এই বর্ষাকালটা আমার খুব ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজতেও খুব পছন্দ করি, বাট এখন ভিজি না, কেন কি এখানে বড়রা কেউ নেই। বাইচান্স যদি শরীর খারাপ হয়ে যায়, সোনাইকে অফিস যেতে হয়, তো দেখাশোনা করার মতন কেউ নেই। তো সেই কারণে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। দেখাই এই বছর, আগের বছরও আমি বৃষ্টিতে খুব একটা ভিজি না। আগের বছর দুদিন ভিজেছিলাম, ওকে লুকিয়ে লুকিয়ে, বাট এবার এখন বেশি ভিজার সুযোগ পাইনি। তো আজকে ব্লগটা এরকমই ছোট্ট একটা দিলাম, ভিডিও খুব একটা দিতে পারছি না। একে তো গরমে বেরোতে পারছিলাম না, এখন আবার বৃষ্টির জন্য বেরোতে পারছি না, তো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ তো করতে পারছি না। তো তার জন্য সরি, আর আমার চ্যানেলে চোখ রাখবেন, এরকম ভিডিও আমি দিতে থাকবো। আর ঈদে কোনো বদমাইশি করছে, আর আজকে সানডে তো স্পেশাল দিন হয়। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হাসি খুশি থাকুন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা করে দাও, ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবে, টাটা করে দাও, আপা দিয়ে দাও, টাটা টাটা।